আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই ব্লগটা হচ্ছে গত সতেরো তারিখের ব্লগ, কারণ আপনারা সবাই জানেন 17ই মার্চ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং শিশু দিবস। আর এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং শিশু দিবস উপলক্ষে রাতিয়ার বা আমার উপজেলা ইনভাইট ছিল, তো এই নিমন্ত্রণে গিয়েছিলাম। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়, নাচ হয়, গান হয়। আর যে সমস্ত বাচ্চারা বৃত্তি পায় তাদেরকে একটা বৃত্তি দেওয়া হয়। তো চকরিয়াতে ক্লাস ফোর এবং ক্লাস ফাইভের বাচ্চাদের মাঝে একটা পরীক্ষা হয়, বৃত্তি পরীক্ষা হয়। যে সমস্ত বাচ্চারা ক্লাসের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, সেই মেধাবী বাচ্চাদেরকে নিয়েই শুধু এই বৃত্তি পরীক্ষাটা হয়। তো এই পরীক্ষাটা হয়েছিল গত 2019 সালে, আর বৃত্তির রেজাল্ট হয়েছিল 2020-এর মার্চের 17 তারিখ। এটার পুরস্কারটা দেওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে পুরস্কারটা দেওয়া হয়নি। তো এখন 2021 সালের 17ই মার্চ পুরস্কারটা দিবে, সেজন্য আমাদেরকে নিমন্ত্রণ করেছে। আমরা সব গার্ডিয়ানরা চলে এসেছি এখানে। আর এইখানে আরও আছেন চকরিয়ার জেলা প্রশাসক, তারপর চেয়ারম্যান, তারপরে এখানকার এএসপি, আরও অনেক টিউনো, আরও অনেক অতিথিরা আছেন। তারা আজকে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদ্বোধন করবেন। রাদিয়াদের ক্লাস থেকে রাদিয়ারা তিনজন পেয়েছিল বৃত্তি, এই দুজন ছেলে আর রাদিয়া। আর রাদিয়া ছিল ক্লাস ফোরে থাকতে ফার্স্ট ক্লাস, সেজন্য তারা তিনজনই অংশগ্রহণ করেছে। আল্লাহ রহমত তিনজনেই পেয়েছে। এর মাঝে কেক নিয়ে চলে এসেছে, কেক কাটবে সবাই একসাথে। কেক কেটে প্রথমেই জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেছেন, সেও তখন আমি ছিলাম না। তারপর কেক কাটা হবে এখন। তো আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমি হয়তো এই জায়গাটা ভিডিও করেছি, আসলে এতই ভিড় যে আমি কাছে যেতে পারিনি। সেখানে যেই ভলান্টিয়ার আছে, মানে স্কাউটের ছেলেরা, তাদের কাছে মোবাইলটা দিয়েছিলাম ভিডিও করার জন্য, তো তারা আমাকে ভিডিওটা করে এনে দিয়েছে। আর এই বৃত্তিটা আসলে বাচ্চাদেরকে পড়াশোনার কাছে উদ্বুদ্ধ করার জন্য করা হয়। আর এই বৃত্তিটা এবার তিনটা ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। করোনার কারণে প্রবাসে যে বাবারা মারা গিয়েছেন তাদের বাচ্চাদেরকেও দেওয়া হয়েছে। তারপরে গরিব, অসহায়, দুস্থ, মানে দুস্থ বলতে বুঝাচ্ছি যে যারা শারীরিকভাবে অসুস্থ, সেই বাচ্চাদেরও দেওয়া হয়েছে এই বৃত্তিটা। আর যারা ক্লাস ফোর থেকে ফাইভে উঠেছে আর সেভেন থেকে এইটে উঠেছে, সেই মেধাবী ক্লাসের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যেই বাচ্চারা, শুধু সেই বাচ্চাদেরকে নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজনটা করা হয়েছে। আর রাদিয়া তখন পড়তো ক্লাস ফোরে, এখন তো রাদিয়া সিক্সেই পড়ে। তো কেক কাটার পর জাতীয় সঙ্গীত সবাই একসাথে গিয়ে দেশের প্রতি সম্মান জানালাম আমরা। তারপর পবিত্র কোরআন তালাত এবং পবিত্র গীতা পাঠ করা হয়েছে অনুষ্ঠান উদ্বোধন করার জন্য। তারপর একে একে সব অতিথিরা তাদের মূল্যবান ভাষণ দিয়েছেন। তো ক্লাস ফোর থেকে 500 স্টুডেন্ট এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, তার মধ্যে মাত্র 34 জন স্টুডেন্ট পাশ করেছে। তো তাদের মাঝে বৃত্তি দেওয়া হবে। তবে ক্লাস সেভেন থেকে কয়জন পাশ করেছে সেটা আমি শুনিনি, খেয়াল করিনি। তো কেক কাটার পর সব সম্মানিত অতিথিদেরকে কেক দিয়ে আহ্বান করা হয়েছে। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।
আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আসলে এই বৃত্তিগুলো দিলে বাচ্চারা পড়াশোনাতে আরও উদ্বুদ্ধ হয়, পড়াশোনা করতে পছন্দ করে, যে মনে করে যে আমি যদি ভালো করে পড়াশোনা করি তাহলে তাকে আমাকে পুরস্কার দিবে, আর পুরস্কার পেতে কার না ভালো লাগে। তৈরি মাঝে শুরু হয়ে গেল পুরস্কার বিতরণী। প্রথম দিয়েছে প্রবাসে যারা মারা গিয়েছেন সেই সন্তানদেরকে, তারপর দিয়েছে গরিব এবং দুস্থ বাচ্চাকে, তারপর দেওয়া হয়েছে ক্লাস ফোর, তারপরে সেভেনের বাচ্চাদেরকে পুরস্কার। একে একে সবাই পুরস্কার নিয়ে নিচ্ছে। এর মাঝে রাদিয়া চলে এসেছে, রাদিয়াকে মেডেল পরিয়ে দিচ্ছে, আর একটা দিয়েছে খাম। খামের মধ্যে কি আছে আমরা কিন্তু জানি না। তো পুরস্কার নেওয়ার পর আবার বাহিরে চলে এসেছে। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে ফুল দিয়ে ওনাকে সম্মান জানানো হয়েছিল। তারপর রাদিয়াদের একে একে ছবি তোলা হয়েছে, যে সমস্ত বাচ্চারা বৃত্তি পেয়েছে তাদের ছবি তুলে স্মরণ রাখা হয়েছে। রাদিয়া এরকম আরও অনেক বৃত্তি পেয়েছে, শিহাবও পেয়েছে। আপনাদেরকে আরও আগে বলেছিলাম যে শিহাব ক্লাস ফাইভ এবং ক্লাস এইটে, ফাইভে পেয়েছিল ট্যানেলপুরে বৃত্তি আর এইটে পেয়েছে সাধারণ গ্রেডে। তো আমি আরেকদিন আপনাদের সাথে সেই বৃত্তির ক্রেস্টগুলি শেয়ার করব। তো আমরা সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে বাসায় চলে আসি, আর আমার পাশে আছে আমি আগে যেই বাসায় ভাড়া থাকতাম সেই বাড়িওয়ালা ভাই। আমাকে ছোট বোনের মতো খুব স্নেহ করেন, আমি চলে এসেছি তারপরও আমাকে অনেক আদর করেন। উনি অনেক ভালো। আর ফারিহা আছে পাশে, ফারিহাকে তো যারা আমার পুরনো বন্ধু তারা আরও দেখেছেন, কারণ রাদিয়া ফারিহা তারাও বন্ধু, একসাথে খেলা করেছে আর বাড়িওয়ালার মেয়ে। তো এই জায়গাটা হচ্ছে উপজেলার ভিতরে সব সরকারি কোয়ার্টার এখানে, আর ইয়েলো কালারের বিল্ডিংটা হচ্ছে চেয়ারম্যানের বাসভবন, আর পিঙ্ক কালারের বিল্ডিংটা হচ্ছে চেয়ারম্যান অফিস। আর এই উপজেলার ভিতরে আছে টিউনি সাহেবের বাসভবন। তো আমরা পরে বাসায় চলে আসলাম, তো সেখানে তো দেখাতে পারিনি যে কি পুরস্কার পেয়েছে। তো এখন আপনাদেরকে একটু ভালো করে দেখাবো, আর আমিও দেখবো যে খামের মধ্যে আসলে কি আছে। প্রতি বছর খামের মধ্যে করে 2000 টাকা দেওয়া হয়, এবার কি দিয়েছে দেখি, কারণ প্রত্যেক বছর বড় একটা ক্রেস্ট দেওয়া হয়, এবার ক্রেস্ট দেওয়া হয়নি, এবার দিয়েছে একটা মেডেল। তো মেডেলটা সুন্দর, খুব সুন্দর মুজিবের ছবি আছে, আরেক পাশে লেখা আছে উপজেলা পরিষদ মেধাবৃত্তি 2019। তো এখন দেখা যাক এই খামের মধ্যে কি আছে, রাদিয়া খুলে কি পায়। রাদিয়া তো খুবই এক্সাইটেড এই খামের মধ্যে কি আছে দেখার জন্য, সে খুব আগ্রহ নিয়ে খামটা খুলছে। তো খুলে দেখে সে 1000 টাকা, দুইটা 500 টাকার নোট, তার তো মন ভীষণ খারাপ হয়ে গেছে যে প্রত্যেকবার 2000 টাকা দেয়, এবার শুধু 1000 দিয়েছে। সেই জন্য সে খামটা ঝেড়ে ঝেড়ে দেখছে যে ভিতরে আর কিছু আছে কিনা। পরে পেয়েছে আরেকটা 500 টাকার নোট, তো মোট হলো 1500 টাকা। তো আলহামদুলিল্লাহ যা দিয়েছে, কিন্তু তার মন খারাপ হয়ে গিয়েছিল যে কেন আমাকে 1500 দিয়েছে, ক্রেস্ট কেন দেয়নি। তো পরে ওকে বুঝালাম যে যা দিয়েছে মা আলহামদুলিল্লাহ, এটা তোমার একটা অ্যাচিভমেন্ট, কারণ তুমি ভালো রেজাল্ট করেছো, সেই জন্য তোমাকে খুশি করার জন্য দিয়েছে। এটা তো আর শেষ না, এই হচ্ছে শুরু, সামনে আরও পেতে হবে, ভালো করে আরও পড়াশোনা করতে হবে, আর সেই জন্য আপনাদের দোয়া একান্ত কাম্য। তো এই এখানেও কিছু নাস্তার প্যাকেট দিয়েছে, আর ছিল এক একটা প্যাকেটে একটা করে সিঙ্গারা, দুটো বড়ই আর লাগেজ বিস্কিট, যা দিয়েছে আলহামদুলিল্লাহ।
আসলে বাচ্চারা যখন পুরস্কার পায় পড়াশোনার জন্য বা যে কোনো ব্যাপারই হোক খেলাধুলার কারণে হোক, আমার বাচ্চারা কিন্তু খেলাধুলার জন্য তেমন পুরস্কার পায়নি। রাদিয়া পেয়েছে দুই একটা, শিহাবও পেয়েছে কোরআন তালাতের জন্য, বাইরের যে আউটডোর গেম সেইগুলাতে তারা অংশগ্রহণ করতে পারে না, ভালো পারে না। তো ইনডোরের খেলাধুলাতে অংশগ্রহণ আছে, সেগুলির পুরস্কার পেয়েছে, একদিন অবশ্যই শেয়ার করব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।